সবাইকে অভিবাদন। তোমরা কেমন আছো বন্ধুরা? সব ভালো? কান্ট্রিসাইড ট্রাভেলস থেকে প্রত্যেকের জন্য শুভকামনা। হিমালয়ে 1500 ফুট উচ্চতায় এবং তার বাইরে কিভাবে জীবনযাপন করা হয় তা কখনো ভেবে দেখেছেন? আজ আমরা আপনাকে ভারতীয় মধ্য হিমালয়ের কিছু অবিশ্বাস্য জায়গায় নিয়ে যাব। উত্তর ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলার একটি গ্রাম। কোন অনুমান? আমি জানি এটা কঠিন, আমাকে এর উত্তর দিন। আমরা তোমাকে কুকতি গ্রামে নিয়ে যাব। হিমাচল প্রদেশের কুকতি পাস ট্রিপ আপনাকে 1600 ফুটের একটি চমকপ্রদ উচ্চতায় নিয়ে যায়। এটি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং এখনও কম ভ্রমণ করা ট্রেকগুলির মধ্যে একটি করে তুলেছে। আমরা তোমাকে কুকতি গ্রামে নিয়ে যাব। কুকতি পাসের ট্র্যাকটি ভারমৌরে শুরু হয়, যেটি একটি ব্যস্ত শহর যা চাম্বা থেকে 6-5 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা দিল্লি থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম এবং তারপর পাঠানকোট, নিউ অরিও ও ডালহৌসি পৌঁছেছিলাম। এটি প্রায় 580 কিলোমিটার পথ এবং পৌঁছাতে আমাদের প্রায় 1-3-4 ঘন্টা লেগেছিল। আমরা এক রাত ডালহৌসিতে থাকলাম এবং পরদিন সকালে আমাদের ব্যাগ গুছিয়ে কালাটোপ, খাজ্জিয়ার হয়ে ভরমৌরের দিকে রওনা হলাম। অবশেষে আমরা ভরমৌরে পৌঁছেছি। ভারমৌর চাম্বা থেকে মাত্র 600 কিমি দূরে এবং রাভি উপত্যকার বিপজ্জনক পাহাড়ি রাস্তা দিয়ে 2 ঘন্টা দীর্ঘ পথ ভ্রমণের পরে পৌঁছানো যায়। আমরা এই জায়গায় একটি দিন কাটাব এবং 84 মন্দির কমপ্লেক্স এবং ভরমানি মাতা মন্দির কমপ্লেক্সের মতো ধর্মীয় গুরুত্বের কিছু সুন্দর স্থানগুলি কভার করব। আমরা আমাদের দর্শন শুরু করার আগে, আপনি কি জানেন যে ভারতে মৃত্যুর দেবতা ধর্মরাজ বা যমের একটি মাত্র মন্দির আছে? ঠিক আছে, আমি আপনাকে এই বিশ্বাসের পিছনে পৌরাণিক কাহিনী বলব, তবে তার আগে আজ 4টি মন্দিরের ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক। হিমাচল প্রদেশের ভারমৌর জেলায় 84 মন্দিরের স্থান, সংখ্যায় 8-4, কেবল ভক্তি নয়, বিস্ময় ও কৌতূহল জাগায়। মন্দির কমপ্লেক্সে হিন্দু দেবদেবীর 8-4টি মন্দির রয়েছে, যা কিংবদন্তি অনুসারে 8-4 লাখ প্রজাতির জীবন গঠনে জন্ম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরগুলির অস্তিত্বের পিছনের গল্প হিসাবে, অনেক আগে ভগবান শিব তাঁর 2-4 যোগী সঙ্গীদের সাথে ভরমৌরে এই স্থানটি পরিদর্শন করেছিলেন। তারা এই স্থানের নির্মলতা এবং সৌন্দর্যের প্রেমে পড়েছিল এবং এটিকে তাদের বাড়ি করতে চেয়েছিল। সেই সময়ে ভরমানি মাতা, যার নামানুসারে পরে এই শহরের নামকরণ করা হয়েছিল, তিনি এই স্থানের বাসিন্দা ছিলেন। ভগবান শিব যখন ভরমানিকে এই স্থানটি তাকে এবং তার সঙ্গীদের দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তখন তিনি তাকে বাধ্য করেছিলেন এবং 6 কিলোমিটার দূরে একটি জায়গায় চলে যান। যমরাজ মন্দিরের কথা বলতে গেলে, ছোট উপাসনা এলাকার ভিতরে কোনো মূর্তি বা ছাদ নেই এবং এটি আইন আদালতের সাক্ষী বাক্সের মতো। জনশ্রুতি আছে যে একজন মানুষ মারা যাওয়ার পরে আত্মা বাক্সের ভিতরে তৈরি উল্টানো পায়ের চিহ্নের উপর দাঁড়িয়ে থাকে। অনেক দর্শনার্থী মন্দির চত্বরের এই অংশটি দেখতে ভয় পান। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে রাজা মেরু বর্মার তৈরি মন্দিরগুলি মাটির ডাল এবং মাখন দিয়ে তৈরি ইট এবং মর্টার ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই সাইটে একটি পরিদর্শন একটি মুক্তির অভিজ্ঞতা হতে পারে। সুতরাং আমরা পরবর্তীতে ভরমানি মাতা মন্দিরে চলে যাই। এটি হিন্দু দেবী মন্দির। 8-4 মন্দির কমপ্লেক্স থেকে প্রায় 6 কিমি দূরে ভরমানি মাতার মন্দির। মন্দির সাইটের বিস্তৃত শান্তি এবং নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে কেউ এই মন্দিরে সমস্ত পথ ট্র্যাক করতে পারেন। ঠিক আছে, একটি উত্তেজনাপূর্ণ দিন শেষ হয়। আমরা এখানে আমাদের রেস্ট হাউসে ফিরে যাব এবং একটি রাত কাটিয়ে আগামীকাল খুব ভোরে কুকতির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। খুব শুভ সকাল, আমরা প্রস্তুত। সকালের নাস্তা সেরে আমরা ট্যাক্সি দিয়ে হাডসার চলে যাব। ভারমৌর থেকে প্রায় 8 ঘন্টার দূরে হাডসার শহর, মণিমেষ যাত্রা তীর্থযাত্রীদের জন্য শুরুর স্থান। হিন্দু দেবতা ভগবান শিবের বাসস্থানের একটি পবিত্র তীর্থযাত্রা। আরও আমরা কুকতি গ্রামে বেশ কয়েকটি আরোহণ এবং অবতরণ জড়িত কঠিন ট্রেক অতিক্রম করব এবং শীঘ্রই হাডসার থেকে 6 কিলোমিটার দূরে ছোট স্টেশন ধানৌলে পৌঁছাব। ধানৌলে একটু বিশ্রামের পর আমরা বুধিল নদীর বাম তীরে ট্রেকিং চালিয়ে যাব। ট্রেইলটি আরও 8 ঘন্টার জন্য উপরে
এবং নিচে চলে যায় বুধিল নদীর তলদেশে পৌঁছানোর জন্য ধানুল থেকে মোট 5 কিলোমিটার দূরত্ব জুড়ে। একটি কাঠের সেতু দিয়ে ছোট স্রোত পেরিয়ে কুগতি গ্রামে পৌঁছানোর জন্য আরও 1 ঘন্টা কঠোরভাবে আরোহণ করুন। কুগতি একটি বট গ্রাম এবং উপরের কুগতি ও নিম্ন কুগতি দুটি গ্রাম নিয়ে গঠিত। বাহ, মহান হিমালয়ের কি মনোমুগ্ধকর দৃশ্য! আমরা আমাদের হিমালয় ভ্রমণের প্রতিটি সেকেন্ড উপভোগ করছি, যদিও রাস্তার অবস্থা ততটা ভালো নয়। কিন্তু আমরা এটি সম্পর্কে সচেতন ছিলাম এবং এই জায়গাটির সৌন্দর্য এই ধরনের সমস্ত ছোটখাটো সমস্যাগুলিকে অফসেট করে। আমি আশা করি আপনি আমাদের সাথে ভালো সময় কাটাচ্ছেন। আর কুগতির কথা বলছি, হাদসারের ঠিক ওপারে প্রায় 1-3 কিলোমিটার দূরে কুগতির বিচিত্র গ্রাম অবস্থিত। হিমাচল প্রদেশের চম্বা এবং লাহৌল জেলার সাথে সংযোগকারী কুগতি পাসে কম অন্বেষণ করা এবং অত্যন্ত কঠিন ট্র্যাকের বেস ক্যাম্প। হাদসার পেরিয়ে এবং কুগতি অভয়ারণ্য শুরু করার কয়েক কিমি পর আমরা দূরত্বে তুষারাবৃত হিমালয়ের কাছাকাছি দৃশ্য দেখতে পাই। এই বিন্দুর বাইরে আমরা কোন মোবাইল ফোন নেটওয়ার্ক খুঁজে পাই না। কুগতির অধিকাংশ মানুষ গাদ্দি সম্প্রদায়ের। এই প্রত্যন্ত এবং অফবিট গ্রামে খুব বেশি পর্যটকের সমাগম দেখা যায় না এবং তাই শুধুমাত্র একটি উপযুক্ত থাকার বিকল্প রয়েছে, ফরেস্ট রেস্ট হাউস। এর বাইরেও কিছু হোমস্টে আছে যে কেউ চেষ্টা করে দেখতে পারেন। এখানকার সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল প্রাচীন কার্তিক স্বামী মন্দির, যা গ্রাম থেকে প্রায় 2 ঘন্টার পথ এবং শীতকালে প্রায় পুরোটাই বরফে ঢাকা থাকে। তদুপরি এই উপত্যকার মধ্য দিয়ে দুর্দান্ত বুধিল নদী প্রবাহিত হয়, যা ফসল উৎপাদনের জন্য মাটিকে অত্যন্ত উর্বর করে তোলে।
গ্রামটি বেশিরভাগই ডাল, আলু, এপ্রিকট, আখরোট, আপেল, বাঁধাকপি এবং পিচ জাতীয় ফসল সহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গ্রীষ্মের মাসগুলিতে আপনি প্রচুর গাদ্দি, স্থানীয় রাখাল, কুগুতি অভয়ারণ্য থেকে লাহাউলে যাওয়ার পথে দেখতে পাবেন। তারা চাম্বার কাছে নিম্ন উচ্চতার গ্রাম থেকে শুরু করে লাহাউলে তাদের যাত্রা শেষ করে। তাদের একটি ফিরতি ট্রিপ করতে প্রায় ছয় মাস সময় লাগে আমাকে বলা হয়েছিল। কুক্তি পাস হয়ে লাহৌল চাম্বা ট্র্যাকটি প্রতি বছর চাম্বা জেলার মণিমাহেসে অবস্থিত জনপ্রিয় ভগবান শিব মন্দির দেখার জন্য ভক্ত এবং ট্রেকাররা ব্যবহার করেন। উচ্চ উচ্চতার কারণে কুগতি পাস এবং এর আশেপাশের জায়গাগুলিতে শীতকালে প্রবল তুষারপাত হয়, যা লাহৌল পাস থেকে চাম্বা পর্যন্ত এই ট্র্যাকে মানুষের চলাচলকে বাধা দেয়। প্রতি বছর প্রায় নয় মাস আন্দোলন অবরুদ্ধ থাকে। কুগতি হল কুগতি বন্যপ্রাণী অভয়ারণ্য দ্বারা বেষ্টিত চরম নির্মল এবং অস্পৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যের একটি গ্রাম। স্পিতি উপত্যকায় অবস্থিত কিব্বার বন্যপ্রাণী অভয়ারণ্যের পরে হিমাচল প্রদেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য। হিমালয়ের এই অফবিট গন্তব্যকে কভার করে একটি রোড ট্রিপের মাধ্যমে প্রকৃতি মাতার এই আদিম ভূমিতে যাওয়ার জন্য আর কোনো কারণের প্রয়োজন নেই। পার্কিং স্পট থেকে কুগতি 300 মিটারেরও কম দূরে ছিল। রাস্তাটি বর্তমানে নির্মাণাধীন ছিল এবং শীঘ্রই কুগতি গ্রাম ছাড়িয়ে 2 কিলোমিটার যাবে। অবশেষে আমরা গ্রামে পৌঁছালাম। এটা আশ্চর্যজনক দেখায়। সত্যি এটি একটি খুব সুন্দর গ্রাম। চলো গ্রামের ভিতরে যাই। সবার মনে যে প্রথম প্রশ্ন আসতে পারে তা হল তারা সারাদিন গ্রামে কি করবে। আচ্ছা, কুগতি হল ধীর গতির ভ্রমণকারীদের জন্য একটি জায়গা। শুধু অনেক পথের চারপাশে হাঁটুন এবং চারপাশের জীবন অন্বেষণ করুন। কোনো ব্যক্তিগত সম্পত্তিতে অনুপ্রবেশ করা এবং স্থানীয়দের সাথে কথা বলা ঠিক হওয়া উচিত। মানুষের জীবনকে বোঝার চেষ্টা করুন। আমি বাজি ধরছি আপনার how beautiful the place is. This is a small hamlet. You can see the snow-covered peaks also. নিজেদের খাদ্য উৎপাদন পর্যন্ত এখানকার মানুষ কুগতিতে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করে। এবং আপনি এখানে এবং সেখানে কিছু স্থিতিশীল দেখতে পাচ্ছেন। খচ্চর এখনও অবধি প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে ব্যবহৃত হয়। ভরমোর থেকে কুগতির যাত্রা 2-5 কিলোমিটারেরও কম ছিল, কিন্তু আমাদের প্রায় 2 ঘন্টা লেগেছিল। পথে খাওয়ার জায়গা ছিল না, তবে থামার এবং ছবি তোলার জন্য যথেষ্ট ভিউ পয়েন্ট। শীতের মাসে আপনি কুগতি 5 ফুট তুষার নিচে চাপা দেখতে পাবেন। কুগতির বেশিরভাগ বাড়ি কাঠকুনি স্থাপত্যে নির্মিত, একটি ঐতিহ্যবাহী কৌশল যা লম্বা মোটা কাঠের লগ এবং পাথরের গাঁথনিগুলির বিকল্প স্তর ব্যবহার করে, সাধারণত মর্টার ব্যবহার না করেই জায়গায় রাখা হয়। স্থাপত্যের এই কাঠকুনি শৈলী গ্রীষ্মে ঘরের ভিতরে শীতল এবং শীতকালে উষ্ণ রাখতে সাহায্য করে। কাঠকুনি স্থাপত্য ভবনগুলিকে ভূমিকম্প প্রতিরোধী করার একটি কার্যকর উপায়। কার্তিক স্বামী মন্দির কারো কুগতিতে যাওয়ার আরেকটি কারণ হতে পারে। So I thought we'll start walking. We are accompanied with my friends and I'll just show you. This is how
This is a beautiful place, but I just want to show you the huge rock side, and hopefully you can see the I'll just zoom in the snow covered peaks. This makes it very, very beautiful. Wow. Now we have started walking. You can see most of the construction material is taken over monkeys, better known as khachar in Hindi, and you can see local populace. And we are walking towards the village. This is the last inhabited village of Bhrmaur, and you can see this is a very small path we are crossing, and I think this is some kind of government building, maybe a primary health center or something like that. কুগতি গিরিপথে অবস্থিত মন্দিরটি চারপাশে সুন্দর তুষারাবৃত পর্বত এবং সবুজ স্থান দেখার সুবিধার জায়গা। এটি মন্দিরে কুগতি গ্রাম থেকে 7 কিমি পথ। কুগতি পাস ট্রেক হল হিমাচল প্রদেশের একটি অনাবিষ্কৃত অংশ যা আপনাকে 5090 মিটার উচ্চতায় নিয়ে যায়। কুগতি পাসের শীর্ষে রয়েছে মারালি দেবীর মন্দির। ট্রেক সাধারণত প্রায় 6 থেকে 9 দিন লাগে। কুগতি গ্রাম থেকে কুগতি পাস হয়ে লাহৌল ও উদয়পুরে প্রায় 3-8 কিলোমিটার ট্রেক এবং 4-5 কিলোমিটার ড্রাইভের দূরত্ব অতিক্রম করার পরে পৌঁছানো যেতে পারে। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত কুগতি পাস ট্রেকটি সবচেয়ে ভালো পরিদর্শন করা হয়। সি দ্য ডোনকিস ক্যারিং স্যান্ড ইউজ ফর কনস্ট্রাকশন হিয়ার ইনসাইড দ্য কুগতি ভিলেজ। নাও ইউ ক্যান সি দ্য মডার্নিজম হ্যাজ অলসো ক্রেপ্ট আপ ইনটু দিস ভিলেজ। ইউ ক্যান সি এ নিউলি কনস্ট্রাক্টেড হাউস এন্ড দিজ আর দ্য ট্র্যাডিশনাল হাউসেস। ঋতুর প্রথম দিকে হাই পাসে প্রায় প্রচুর তুষার থাকে। আমরা এখন হিমালয় পর্বতমালার আরও উচ্চতায় ভ্রমণ করছি এবং গাড়ি চালানোর সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের নিয়মিত পানি, জুস এবং খাবারের খাবার নিশ্চিত করতে হবে। কিছু ওষুধ হাতে রাখুন। যদি আমরা উচ্চতায় চলে যাই তাহলে বাতাসে কম অক্সিজেন ঘনত্বের কারণে আপনার স্বাস্থ্য প্রভাবিত হয়। আচ্ছা, আজকের জন্য এটাই। আশা করি আপনি ভ্রমণ উপভোগ করেছেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনি সেগুলিকে মন্তব্য বিভাগে যোগ করতে পারেন বা বিকল্পভাবে আমাদের ইমেল করতে পারেন। আমাদের চ্যানেল পল্লী ভ্রমণ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি থাম্বস আপ দিন। আরও ভ্রমণ ভিডিও পেতে সাথে থাকুন। গ্রামাঞ্চলে ভ্রমণ দেখতে থাকুন। আপনার দিনটি শুভ হোক। নমস্তে। This is the trek route to Kukti Pass. You can see people, there's a temple above, and you can see people who are coming back. And the zoom out and zoom back. This pass takes you towards Lahol and Spiti districts, basically Shansha and Kirting, a place called. Now we got some sheep to see, and this is the place. And just we'll be coming to this place, and this will be our last place, and then we plan to move back to Bhrmaur and see how beautiful it is. This is a small, you can call a small bridge protected by the forest department, and you can see the river. Hopefully you get a good view. And this is the way, again I just repeated, it goes to Lahol, the trek through the pass. This is
The Kukti village. This is the way to the Kukti Devi temple. আপনার দিনটি শুভ হোক। নমস্তে।